আসসালামু আলাইকুম আমরা বাস্তব সংখ্যার লেকচার টু দেখব আজকে বাস্তব সংখ্যার পর্ব দুই তার মানে আমরা গতকাল কিন্তু একটা অংশ শিখেছিলাম একটু দেখেন বাস্তব সংখ্যা টোটাল পাঁচটা ক্লাস দিব একটা ক্লাস দিয়েছিলাম আরও চারটা ক্লাস দিব একটু দ্রুত যুক্ত হয়ে দেন একটা কোশ্চেন দিয়ে দেখি অ্যান্সারটা লেখেন নিচের কোনটি নিচের কোনটি অবিশুদ্ধ অবাস্তব নিচের কোনটি অবিশুদ্ধ অবাস্তব অপশান ক হচ্ছে ফাইভ আই অপশান খ ফাইভ বাই আই অপশান গ ফাইভ প্লাস আই অপশান ঘ ওভার এইট্টি ওয়ান নিচের কোনটি অবিশুদ্ধ অবাস্তব একটু দেখি কে অ্যান্সার করতে পারে নিচের কোনটি অবিশুদ্ধ অবাস্তব সবার আগে দেখি কে অ্যান্সার করতে পারে নিচের কোনটি অবিশুদ্ধ অবাস্তব আমরা কালকে কিন্তু এটা শিখিয়েছিলাম আশা করি সেই অভিজ্ঞতার আলোকে আজকে আপনি অ্যান্সার করতে পারবেন দেখি আপনি অ্যান্সার করতে পারেন কেনচের কোনটি অবিশুদ্ধ অবাস্তব আপনাদের সাথে একটা বিষয় একটু শেয়ার করি আমরা একাধিক গ্রুপ হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকার কারণে অনেকেই আসলে ক্লাস খুঁজে পাচ্ছিলেন না এই আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপ যেগুলো দরকারি সেগুলো রেখে বাকি হোয়াটসঅ্যাপ গ্রুপগুলো কিন্তু আমি রিমুভ করে দিয়েছি সো যারা যদি কিনা কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপ মিস করে থাকেন তাহলে আমাদের যারা এমপ্লয়ার আছে কেরিয়ার এক্সপার্টে তাদেরকে একটু নক করলে যদি আপনি মিস করে থাকেন তাহলে আপনাকে ওই গ্রুপে অ্যাড করে নেবে একটু অ্যান্সার দেন হাজারা খাতুন ভালো আছি তারপরে বিকে কে নীলয় অ্যান্সার দিচ্ছেন ডি তারপর লুবনা ওয়ালাইকুম আসসালাম আব্দুর রহিম অ্যান্সার দিয়েছে ঘ একটু সবাই অ্যান্সার দেন ভুল হোক প্লিজ আপনাদের ভুল হোক কিন্তু আপনি অ্যান্সার দেন জি রুনা ভালো আছি একটু অ্যান্সার দেন দেখি কার কাছ থেকে অ্যান্সারটা পাই সবার আগে অ্যান্সার কে দিতে পারেন একটু দেখি আফিয়া ওয়ালাইকুম আসসালাম মৌ হাসান ওয়ালাইকুম আসসালাম ডি অ্যান্সার দিচ্ছেন ওমর ফারুক অ্যান্সার দিচ্ছেন ডি তাসিমা আক্তার অ্যান্সার দিচ্ছেন ডি আফরিন সুলতানা ডি মৌ হাসান ডুনা ডি মুক্তা দাস একটু দেন সবাই দেন দিকে কে অ্যান্সার দিতে পারেন একটু দ্রুত আচ্ছা এই অ্যান্সারটা আমি দেওয়ার আগে আমি একটা বিষয় আপনাকে শিখাইতে চাই আমি সবসময় বলেছিলাম যে এই ক্লাসটা হলো একেবারে বেসিক থেকে শেখা আমি এইটা বোঝানোর আগে একটা বিষয়কে শিখাইতে চাই আমরা কিন্তু অবাস্তব সংখ্যা চেনার দুইটা উপায় শিখাইছিলাম মনে আছে অবাস্তব শেখা অবাস্তব সংখ্যা চেনার দুইটা উপায় শিখাইছিলাম কি শিখাইছিলাম এক নম্বর বলছিলাম যে যদি কোনো কোনো বাস্তব সংখ্যা বা কোনো কিছু ছোট আই থাকে তাহলে ছোট আই থাকলে সেটা অবাস্তব দেখেন এখানে প্রত্যেকটার সাথে ছোট আই আছে প্রত্যেকটা ছোট আই আছে সুতরাং এগুলো কনফার্ম অবাস্তব তাহলে এই তিনটা হলো এক নাম্বার রুল অনুযায়ী অবাস্তব কারণ কী বলেছিলেন অবাস্তব কোনটা যে আই সংক্রান্ত সকল রাশি অবাস্তব আমরা বলেছিলাম আই সংক্রান্ত সকল রাশি অবাস্তব আর দ্বিতীয় আর একটা কথা বলেছিলাম ঋণাত্মক পণ্য সংখ্যার বর্গমূল অবাস্তব তাহলে এটাও অবাস্তব তাহলে প্রথম তিনটা এক নাম্বার রুল অনুযায়ী অবাস্তব আর ঘর নাম্বারটা দুই নাম্বার রুল অনুযায়ী অবাস্তব এইটু ক্লিয়ার কিনা গতকালকের পড়া রিভিশন দিয়েছেন কারা কারা একটু লিখবেন যে স্যার আমি রিভিশন দিয়েছি গতকালকের পড়া রিভিশন দিয়েছেন কারা কারা আমরা যদি প্রতিদিন আপনাদের সাথে লাইভে না আসি তাহলে আপনারা লেখাপড়া ভুলে দেন প্রতিদিন যেন লেখাপড়ার মধ্যে আসতে পারেন এই জন্যে কিন্তু আজকে আবার কালকের অংশ থেকে শুরু করার চেষ্টা করবো আগামীকাল একটা ক্লাস দেওয়ার জন্যে টানা পাঁচটা ক্লাস দিলে দেখবেন বাস্তব সংখ্যা কিচ্ছু থাকবে না ইনশাল্লাহ একটু 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 লেখেন যে কারা কারা ডিভিশন দিয়েছেন একটু লেখেন প্লিজ একু দ্রুত নেবে দ্রুত ওকে গেলো এটা তাহলে আমরা দেখেছিলাম কি আমরা দেখছিলাম তাহলে অ্যানসারটা আমি পরে দিই আচ্ছা অ্যানসারটা আমি দিয়ে রাখি অ্যানসারটা গড়া নাম্বার ব্যাখ্যাটা পরে দিচ্ছি অ্যানসারটা সি নাম্বার সি নাম্বার অ্যানসার বাট অ্যানসারটা আমরা পরে দিচ্ছি একু দেখেন অ্যানসারটা আমি পরে দিচ্ছি আগে লেখেন সি নাম্বার অ্যানসার টিক দিয়ে রাখেন অ্যানসারটা পরে দিচ্ছি আমি ওকে অ্যান্সারটা একটু পরে দেই আমি ওকে আমরা দেখেছিলাম প্রথমে ছিল হচ্ছে অঙ্ক অঙ্ক থেকে উৎপন্ন হয়েছে সংখ্যা সংখ্যা দুই প্রকার বাস্তব এবং অবাস্তব বাস্তব এবং হচ্ছে অবাস্তব এই অবাস্তব সংখ্যা দুই প্রকার বিশুদ্ধ অবাস্তব আর হচ্ছে অবিশুদ্ধ অবাস্তব ওকে আমরা একটা অ্যানাউন্স দিতে চাই সেটা হলো যে যিনি সব থেকে বেশি শেয়ার করবেন তাকে আমরা কেরিয়ার এক্সপার্টের একটা ম্যাজিক বুক তাকে কুরিয়ার করে দিব ফ্রি কুরিয়ার করে দিব অর্থাৎ যিনি সর্বোচ্চ শেয়ার করবেন লাইক কমেন্ট না কিন্তু যিনি সর্বোচ্চ শেয়ার করবেন আমি আমার এমপ্লোয়ারদেরকে বলবো আপনাকে দেখে রাখেন যিনি সর্বোচ্চ শেয়ার করবেন তিনি কেরিয়ার এক্সপার্টের একটা ম্যাজিক বুক ফ্রি পাবেন বইটার দাম সাড়ে সাতশো টাকা একটু খেয়াল করে দেখবেন যারা বিসিএস পরীক্ষা দিবেন তাদের মাঝখানে সর্বোচ্চ যিনি শেয়ার করবেন সেই সর্বোচ্চ শেয়ারদাতা তিনি পাবেন হচ্ছে একটা ক্যারিয়ার এক্সপার্টের ম্যাজিক বুক ফ্রি পাবেন ক্যারি এটা বইটার দামই হচ্ছে সাড়ে সাতশো টাকা আমরা এটা পুরোটা ফ্রি দিয়ে দিব যিনি সর্বোচ্চ সংখ্যক শেয়ার করবেন তাকে আমরা আমাদের এখানে লোক আছে যারা অফিসার আছে তারা দেখে রাখবেন সর্বোচ্চ সংখ্যক শেয়ারকারী তাকে আমরা একটা বই ফ্রি দিয়ে দিব একটু দেখেন বিশুদ্ধ এবং অবিশুদ্ধ একটু দেখেন বিশুদ্ধ এবং অবিশুদ্ধ অবাস্তব সংখ্যা দুই প্রকার বিশুদ্ধ এবং হচ্ছে অবিশুদ্ধ এখন দেখেন বিশুদ্ধের সংজ্ঞাটা দেখেন বিশুদ্ধের সংজ্ঞাটা দেখেন বিশুদ্ধ কি খুব খেয়াল করবেন একটি বাস্তব রাশি একটি আমরা এইখানে একটু লেখি এইখানে একটি বাস্তব রাশি একটি বাস্তব একটি বাস্তব রাশি এবং একটি অবাস্তব রাশি অবাস্তব রাশি যদি যদি দিয়ে এখানে আসেন যদি গুণ বা ভাগ আকারে থাকে তাহলে বিশুদ্ধ অবাস্তব আরেকটি বাস্তব রাশি এবং একটি অবাস্তব রাশি যদি থাকে তবে সেটা অবিশুদ্ধ দেখেন তাহলে দেখেন এই ফাইভ আই তার মানে কি পাতার সাথে গুণ আছে ফাইভ ইন্টু আই ফাইভ ভাগ হল আই এখানে গুণ আছে এখানে ভাগ আছে তাহলে গুণ বা ভাগ থাকলে বিশুদ্ধ অবাস্তব আর যোগ বিয়োগ থাকলে অবিশুদ্ধ যোগ মানে ফাইভ প্লাস আই আর ফাইভ মাইনাস আই সত্য একটা কথা বলবেন এই জিনিসকে আপনি জানতেন কি না কোনটা বিশুদ্ধ আর কোনটা অবিশুদ্ধ এই বিষয়টা আপনি জানতেন কি না কোনটা বিশুদ্ধ আর কোনটা অবিশুদ্ধ এইটা আপনি জানতেন কি না এইটা আপনি জানতেন কি না আপনি আমরা যার নাম অ্যানাউন্স করব। তিনি হচ্ছেন সুন্দরবন কুরিয়ারের ঠিকানা দিবেন আমাকে সুন্দরবন কুরিয়ারের ঠিকানা দিবেন পেজে আমি একটা নাম্বার দিব সেই নাম্বারে সুন্দরবন কুরিয়ারের ঠিকানা দিলে আমি আপনাকে বিসিএসএর যে ম্যাজিক বুক সেটা ফ্রি পাঠাবো আপনার জন্যে এবং আশা করি এটা খুব উপকৃত হবেন ইনশাল্লাহ আপনি একটু দেখেন আমার এখানে আছেন যারা এবং আমরা পরবর্তী যে লাইভ ক্লাস হবে সেই লাইভ ক্লাসে ঘোষণা করব যে বইটা কে পাচ্ছেন আমরা ঘোষণা করব ইনশাল্লাহ টেনশনে কোনো কারণ নেই তো একটু দেখেন তাহলে আমরা কি দেখলাম আমরা দেখলাম যে বিশুদ্ধ এবং অবিশুদ্ধ অবস্থার পার্থক্যটা ক্লিয়ার কিনা কি ক্লিয়ার পার্থক্য কিনা দেখেন গুণ বা ভাগ আকারে থাকলে বিশুদ্ধ অবস্থব যোগ বা বিয়োগ আকারে থাকলে সেটা অবিশুদ্ধ অবস্থব। আমার কোশ্চেন হলো আগের যে অপশানে যে অপশান ছিল সেখানে গ নাম্বারে কি ছিল দেখেন তো গ নাম্বারে এখান থেকে একটা ছিল কি না তাহলে এটাই কিন্তু অবিশুদ্ধ অবস্থব কারো বুঝতে কষ্ট হলে বলেন আমি রিপিট করব আবার যদি ম্যাজিক বুক নিয়ে থাকেন তাহলে আপনাকে আমরা সেক্ষেত্রে প্রাইমারি বই আছে নিবন্ধনের বই আছে ফুডের বই আছে যে কোনো একটা বই পাঠাবো যদি ম্যাজিক বুক থেকে থাকে আপনার কাছে তাহলে প্রাইমারি শিক্ষক নিবন্ধন বা ফুডের বই যে কোনো একটা পাঠাবো তো দেখি আগে কে সবার আগে থেকে বেশি কে শেয়ার করেন সেইটার উপর নির্ভর করে যদি আপনার কাছে ম্যাজিক বুক থেকে থাকে তাহলে আপনাকে আমরা অন্য একটা বই পাঠাবো আরও বই আছে যেমন প্রাইমারি বই আছে শিক্ষক নিবন্ধন আছে কিংবা ফুডের বই আছে যে কোনো একটা বই আপনাকে হচ্ছে পাঠাবো ইনশাল্লাহ তাহলে শেয়ার করতে থাকেন ওকে তাহলে এইটা ক্লিয়ার কিনা তাহলে আরেকটা কোশ্চেন দেই আমরা এরকম আরেকটা কোশ্চেন দিই দেখেন কী মজা পান তাহলে দেখেন তো ক্লিয়ার কিনা এখন তাহলে বাস্তব আর অবাস্তব অবাস্তব চেনার উপায় ছিল দুইটা মনে আছে আই সংক্রান্ত সকল রাশি অবাস্তব আর ঋণাত্মক পণ্য সংখ্যার বর্গমূল ছিল অবাস্তব অবাস্তবের ঝামেলা কিন্তু শেষ তাহলে আমরা এখন বলতে পারি বাস্তব সংখ্যা কারা বাস্তব সংখ্যা হলো দে অবাস্তব সংখ্যা বাদ দিয়ে যত সংখ্যা পাবেন সকল সংখ্যাই বাস্তব সংখ্যা অবাস্তব সংখ্যা বাদ দিয়ে যত সংখ্যা পাবেন সকল সংখ্যা কি বাস্তব সংখ্যা এই বাস্তব সংখ্যা এখন দেখব দুই প্রকার কি কি একটু লিখি বাস্তব সংখ্যা দুই প্রকার মূলত এবং অমূলদ বাস্তব সংখ্যা কয় প্রকার দুই প্রকার মূলত সংখ্যা এবং অমূলত সংখ্যা মূলদ এবং হচ্ছে অমূলদ। এখন আরেকটা খেলা লাগবে আমরা এই জায়গায় কিন্তু অনেক স্ট্রং এখানে কয়জন আছেন যারা অমূলত বোঝেন যারা বোঝেন তারা ইয়েস লেখেন যারা বোঝেন না তারা নো লিখবেন এবং একদম এত চমৎকার করে ব্রিফ করব এই অমূলত সংখ্যা আপনারা কোনো দিন ভুল হবে না ইনশাল্লাহ কারা কারা আছেন অমূলত সংখ্যা বোঝেন না একটু লিখবেন কোন কারণ নাই ভাই ক্লিয়ারলি বলেন অমূলত সংখ্যা অনেকে আছে না এবং দেখেন অনেকে অমূলদের ইংলিশ জানেন না মূলত মানে র্যাশনাল রেশনাল অমূলত মানে ইরেশনাল ওকে একটু দেখেন নাইনটি পার্সেন্ট লোক লিখতেছে নো এত সুন্দর একটা জিনিস শিখাবো তাহলে অবশ্যই আপনাকে একটু রিয়াকশান ইউজ করতে হবে আপনি যে কোনো রিয়াকশান ইউজ করেন আপনি যে কোনো রিয়াকশান ইউজ করেন রিয়াকশান ইউজ করতে হবে তাহলে চমৎকার ব্যাখ্যাটা দিব এবং দেখেন অনেকেই কিন্তু অমূলত চেনেন না আজকে যেটা শিখাবো আপনি দেখলেই চিনতে পারবেন কোনটা মূলত আর কোনটা অমূলত একটা ছোট্ট কোশ্চেন দেই দেখবেন এখনই আপনার অবস্থা খারাপ হয়ে যাবে দেখেন তো আচ্ছা এখনই দেই দেখেন বাইশ বাই সাত এটি ক কমূলত সংখ্যা অমূলত সংখ্যা এখন আপনার লেগে দেবে অবাস্তব সংখ্যা অপশন ঘ কোনটি নয় নিচে বাইশ বাই সাত এটি কি অমূলত সংখ্যা মূলত সংখ্যা অবস্থব সংখ্যা নাকি কোনোটি নয় একটু দেখি কে অ্যান্সার বের করতে পারেন সংখ্যা মূলৎ সংখ্যা অবস্থব সংখ্যা নাকি কোনোটি নয় আজকে এমন কেউ আসেন কি না যিনি আজকে প্রথম জয়েন করেছেন আমার সাথে থাকলে একটু নিউ ইয়েস লেখেন নিউ ইয়েস একদম যা শেখাবো একদম নতুন বিষয় এবং এই সকল থিমগুলো আপনার মাথার মধ্যে নাই একু দেখেন তো দেখি সবাই অ্যান্সার করবেন এবং আমার বিশ্বাস এখানে নাইনটি পারসেন্ট ছেলে মেয়ে ভুল অ্যান্সার করবেন দেখেন অ্যান্সার করেন ওকে আপনি বাজারে যত বই পাবেন সব বইতে আনসার আছে অমূলত সংখ্যা কিন্তু এই আনসারটা মূলত সংখ্যা ভাই ব্যাখ্যা দিব এখন বাজারে অলমোস্ট নাইনটি নাইন পার্সেন্ট বইতে লেখা আছে বাই বাই সাত একটি অমূলস সংখ্যা খুঁজে বের করবেন বাজারে নাইনটি নাইন পার্সেন্ট বইতে পাবেন এই পায়ে বাইশ বাই সাত একটু অমূলচ সংখ্যা কিন্তু আসলে বাইশ সাত একটু মূলত সংখ্যা এখনই ব্যাখ্যা দিব আসলে বাইশ বাই সাত একটি কি মূলত সংখ্যা আমি ব্যাখ্যা দিব ব্যাখ্যার পরে আপনারা বিচার করবেন যে স্যার আপনি ঠিক নাকি বেঠিক তাহলে মূলতকে একটু শিখে নিই নিয়ে বিচারটা আপনার হাতে ছেড়ে দিব মূলতকে একটু শিখে নিব মূলত সংখ্যা এবং আপনার হাতে ছেড়ে দিব আপনি বিচার করবেন এটি মূলদ নাকি অমূলদ সংখ্যা প্রথম কথা মূলদ সংখ্যার গাণিতিক ব্যাখ্যা হলো যে সকল সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় সংজ্ঞা যে সকল সংখ্যাকে লিখে নেন যে সকল সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় প্রথম কন্ডিশন দেখে নেন যে সকল সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় একটু লেখেন যে সকল সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় যে সকল সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় যে সকল সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় প্রথম কথা যে সকল সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় যেখানে পি এক থেকে বড় এবং এর মান শূন্য নয় তার মানে পি এর মান এক থেকে বড় মানে পি সমান কি হবে দুই থেকে দুই তিন চার পাঁচ ইত্যাদি শূন্য নয় মানে কিউ সমান ওয়ান টু থ্রি ফোর ইত্যাদি হবে খেয়াল করবেন কিন্তু তাহলে যে সকল সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় যেখানে পি গ্রেটার দেন ওয়ান এবং কিউ নটি কো জিরো এই কন্ডিশন মানবের সাথে আরেকটা কন্ডিশন আছে পি আর কিউ সহ মৌলিক সংখ্যা পি আর কিউ সহ মৌলিক সংখ্যা এই সহ মৌলিকটা একটু বোঝাইতে হবে তো এই কন্ডিশন যারা মানবে তাদেরকে বলা হবে মূলত সংখ্যা তাদেরকে বলা হবে মূলত সংখ্যা একটু ক্লিয়ার কিনা যে সকল সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় যেখানে পি গ্রেটার দেন ওয়ান কিউ নটি কষ্ট জিরো এবং পি আর কিউ সহ মৌলিক সংখ্যা তাদেরকে বলবো হচ্ছে মূলত সংখ্যা এই সংজ্ঞাটা ক্লিয়ার কিনা লিখতে পারলে ডান লিখবেন আমি আবার বলবো যদি লিখতে না পারেন তাহলে ডান লিখলে আপনি ডান লেখেন না পারলে আমি আবার রিপিট করবো রিপিট করতে হলে রিপিট লেখেন আমি আবার রিপিট করবো ভাই টেনশনের কোনো কারণ নেই থ্যাংক ইউ নুরুদ্দিন আমার দিবন আমার মরণ আমার দিন এলাহি কবুল কর আমার দিন আমার দিবন আমার মরণ আমার দিন দেগি একু দেখেন না ঠিক আছে কি না ওকে আরেকবার বলি আরেকবার বলি টেনশনের কোনো কারণ নেই সেটা হলো যে যে সকল সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় যেখানে পি গ্রেটার দেন ওয়ান কিউ নট ইক টু জিরো এবং পি আর কিউ সহমৌলিক সংখ্যা আমার সাথে আঙুল ধরেন এক নাম্বার যে সকল সংখ্যাকে সরি পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় যেখানে পি গ্রেটার দেন কিউ কি নটিক জিরো এবং পি আর কিউ সহমৌলিক সংখ্যা এই তিনটা কন্ডিশন যারা মেনে চলবে তারা হচ্ছে তারা হচ্ছে মূলত সংখ্যা ক্লিয়ার কিনা দেখেন তো যে সকল সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় যেখানে পি গ্রেটার দেন ওয়ান কিউ নটিক জিরো তাহলে আমরা এই কন্ডিশানগুলো এইখানে নিব একটু দেখেন তাহলে পি মানে কিন্তু বাইশ আর কিউ মানে কিন্তু সাত দেখেন তো কন্ডিশান কি পি বাই কিউ এটা কি পি বাই কিউ না পি বাই কিউ কিনা এটা কথা বলবেন এক নাম্বার মিলে যায় কিনা এটা পি বাই কিউ কিনা এক নাম্বার মিলে গেছে কিনা এইটাকে সাথে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় এটাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় যায় কিনা ওকে দুই নাম্বার কন্ডিশন পি গ্রেটার দেন ওয়ান ভাইয়া বাইশ এটার মান পি এটা এক থেকে বড় না ছোট হান্ড্রেড পার্সেন্ট এক থেকে বড় কিউ না সাত কি কখনো শূন্য হবে শূন্য না তাহলে কয়টা কন্ডিশন মানলো এটা মানলো এটাও মানলো একটু মুছে দিব কারণ সহমৌলিকের ব্যাখ্যাটা একটু দিতে চাই আমি এটা যদি আপনারও অনুমতি দিলে মুছে ফেলবো আমি যে অতি অসহায় আমার আমার বন্দেগি এলাই কবুল কর আমার বন্দেগি মুসেফেলি ফেলি ওকে ডান একটু মুছে ফেললাম আমি এখন সহমৌলিকের ব্যাখ্যাটা দিব ভাইরা যেটা শিখাবো এখনও কিন্তু বেসিকের মধ্যে আসি আমরা তিনটা ক্লাস বেসিক শিখেই দুইটা ক্লাসে ম্যাথ সলভ করবো আলহামদুলিল্লাহ দেখবেন কোনো কোশ্চেন কোনো জিনিস আর ভুলে যাবেন না কোনো কিছুই ভুলে যাবেন না একটু দেখেন তাহলে আমরা এখানে সহমৌলিকের ব্যাখ্যাটা দিব সহমৌলিক যদিও কথাটা সহমৌলিক কিন্তু এখানে একটা হেভি মায়ের প্যাচা আছে হেভি মায়ের বেশ একটা ঝামেলা আছে ঝামেলা কি সহমৌলিক গিয়ে বলছে যে সকল সংখ্যা দেখেন কি পেস্টা লাগেছে। মৌলিক সংখ্যা কিন্তু বলে নাই বলছে যে সকল সংখ্যার এক ছাড়া মানে এক ছাড়া ছাড়া অন্য কোনো উৎপাদক নাই অন্য কোনো উৎপাদক নাই তাদেরকে সেই সকল সংখ্যাকে সহমৌলিক সংখ্যা বলে একটা উদাহরণ দেয় যেমন বাইশ আর সাত বাইশের উৎপাদক কত বাইশ এগারো দুই এবং এক সাতের উৎপাদক কত সাত এবং এক আমার কোশ্চেন হলো দেখেন এই বাইশ আর সাতের যে উৎপাদক তার মধ্যে শুধু এক ছাড়া অন্য কোনো কমন উপাদন নাই বাইশ এগারো দুই আলাদা সাত তো আলাদাই তার মানে সহমৌলিক সংখ্যা কি যে সকল মৌলিক সংখ্যা কিন্তু বলে নাই বাইশ কিন্তু মৌলিক সংখ্যা না যদিও সাত মৌলিক সংখ্যা যে সকল সংখ্যার এক ছাড়া এই যে এক এই এক কিন্তু এই এক এক ছাড়া অন্য কোনো উৎপাদক নাই তাদেরকে মৌলিক সংখ্যা বলে যে সকল সংখ্যার এক ছাড়া অন্য কোনো উৎপাদক নাই তাদেরকে সহমৌলিক সংখ্যা বলে আমার কোশ্চেন হলো আমার কোশ্চেন হলো এখন আমাকে বলেন সংজ্ঞা কী ছিল পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় যেখানে পি গ্রেটার দেন ওয়ান কিউ নটি কষ্ট জিরো আর এই সংখ্যা দুটো সহমৌলিক সংখ্যা হবে তিনটা কন্ডিশানই ফুলফিল করে কিনা তিনটা কন্ডিশানই ফুলফিল করে কিনা না এস নো ওকে ফাইন তাহলে আমাকে বলেন তাহলে এই পি এই বাইশ বাই সাত মূলত নাকি অমলদ এখন বলেন এখন আপনারা আনসার দিবেন এখন আপনারা অ্যান্সার দিবেন এখন আপনারা আনসার দিবেন প্লিজ আপনার থেকে আনসারটা পেতে চাই আপনার থেকে আনসারটা পেতে চাই যতক্ষণ দেখবো একশোর উপরে ভিউয়ার আছে ততক্ষণ ক্লাস দিব যদি রাত চারটে পর্যন্ত থাকে রাত চারটে পর্যন্ত ক্লাস দেব মজা পাবেন ভাই ভালো লাগা গ্যারান্টেড ইনশাল্লাহ একটু বলেন মূলদ নাকি অমূলদ থ্যাংক ইউ আপনারা বুঝেছেন আমি অনেক খুশি হয়েছি এখন আমি একটা জিনিস জিজ্ঞেস করতে চাই এখন কিন্তু প্যাসটা লাগবে কি পেস লাগবে এখন দেখেন এখন আমি বললাম এখন আমি একটা কথা বলবো সেটা লিখবেন লিখবেন পাই সমান বাইশ বাই সাত এই যে প্রায় এটি কি সংখ্যা মূলত অমূলত অবাস্তব নাকি কোনটি নয় এখন আনসার দেন এখন आंसर দিবেন আমাদের সাথে অনেকেই যুক্ত আছে যুক্ত আছে তানভীর নেসা, তাস্কিয়া সানজিদা শেখ আফিয়া তারপর হচ্ছে আকলিমা রাসেল হুসাইন রাসেল রাষ্ট্রপালি পুরনো সেন আমার নাজিফা তাবাসুম সুন্দর নাম তারপরে আফসানা আমি ফুরাম উত্তরা সাব্বির আহমেদ সৌরভ আমাদের প্রিয় লিটন লিটনের ফ্ল্যাট লিটন আছে কিন্তু এখানে সামিউল্লাহ মায়ান তারপর হচ্ছে রায়হান রেমন রাসেল মির জান্নাতুল ফেদাউস মিম নাসিন আক্তার মউ হোসেন ওমর ফারুক পাই তো পাইটা তো জানি না ওমর ফারুক আমি তো আসি ইনশাল্লাহ ব্যাখ্যা দিব ই এম ইমন মল্লিক তারপরে শ্রাবন্তী রায় সরকার উজ্জ্বল পাল রাহা ছিকদার সমাপ্তি মিস্ত্রি এমরি রবিউল ইসলাম সুমন সরকার একটু অ্যান্সার দেন ভুল হোক না ভাই আফরিন সুলতানা একটু ভুল অ্যান্সার দেন না মুক্কা দাস লিখছেন অমুলোদ মোসাম্মদ উম্মে হাবিবা উর্মি তারপরে তস্তিমা আক্তার তারপরে হচ্ছে একটু একটু সবাই অ্যান্সার দেন ভুল হোক না ভাই ফল দে ইয়েস নিউ থ্যাংক ইউ ভাই প্রিয় ভাই আব্দুর রহমান আসসালামু আলাইকুম প্রিয় আব্দুর রহমান হাবিবা চৌধুরী শাকিল আনোয়ার সুমন তারপরে মারুফ আমাদের মারুফ প্রিয় আমার খুব প্রিয় একটা ছেলে মারুফ পুরনো স্টুডেন্ট আমার সাদিয়া একটা সুমা সমাপ্তি মিস্ত্রি সাবরিন আক্তার কাকন কুমার গুড লিটন অনেক খুশি হয়েছে কমন পড়ে গেছে কোশ্চিন এখন দেখেন কি মদার ব্যাখ্যাটা দেয় এইখানে কিন্তু খুব মদের একটা জিনিস বললো মনে রাখানম মদার জিনিস হলো মনে রাখবেন এই এই বাইশ বাই সাত এটা কি হয় বলেন তো এই বাই বাই সাত আসলে কিন্তু বাইশ ছিল না এটা ছিল বাই দশমিক দশমিক শূন্য 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 এক আর নিচে ছিল হচ্ছে সিক্স পয়েন্ট নাইন 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 এইভাবে কেমতর মাঠ পথ থাকবে খুব খেয়াল করবেন তো যিনি কিনা না পাইয়ের মান বের করেছেন আর্যভট্ট তিনি বলেছেন যে ভাই এভাবে আর কহদূর লিখবো আর কহদূর লিখবো উনি তখন লিখেছে বাইশ বাই সাত এই যে প্রায় এ প্রায় মানে আসলে এটা কিন্তু অসীম ভগ্নাংশ এটা কি ভগ্নাংশ অসীম ভগ্নাংশ আমরা জানি অসীম ভগ্নংক সবসময় অমূল সংখ্যা হয় অসীম ভগ্নঙ্ক সবসময় অমূলছ সংখ্যা হয় অসীম ভগ্নঙ্ক সবসময় অমূল সংখ্যা হয় তাহলে মোরাল অব দ্য স্টোরি কী মোরাল দ্য স্টোরি কি মোডল অফ দ্য স্টোরি হচ্ছে শুধু বাই বাই যখন থাকবে সেটি মূলত সংখ্যা কনস্ট্যান্ট টার্ম দ্যাট মিনস পায়ের মান যখন বাই ব্যয় সাত প্রায় থাকবে তখন সেটি অমূলত সংখ্যা একটা ক্লাব চাই কিন্তু ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ পড়েন আলহামদুলিল্লাহ 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 একটু লিখেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আল্লাহ পাক শকর গোজার করলে নিয়ামতকে বাড়িয়ে দেন আপনি একবার আলহামদুলিল্লাহ পড়লে আল্লাহ পাক হয়তো আপনার মাথার মধ্যে সারা জীবনের জন্য গেঁথে দিবে আল্লাহকে সাথে রাখবেন সবসময় আল্লাহ এটা আমাকে মনে রাখার তফিক দান করো আল্লাহ আমাকে একটা চাকরির ব্যবস্থা করো আল্লাহ আমাকে তুমি ভালো রাখো এটা কিন্তু খুবই জরুরি ওকে ডান এখন আমরা লিখবো সংখ্যা চেনার উপায় অমূলত সংখ্যা চেনার উপায় অমূলত সংখ্যা চেনার উপায় একটু দেখেন এক নাম্বার কি দেখব প্রথমেই যেটা লিখছিলাম লিখব অসীম ভগ্নংশ ওই যে ওই যে উদাহরণ কি পাই সমান বাই বাই সাত প্রায় যেটা আসতেই থাকবে ভিন্ন ভিন্ন সংখ্যা সেটি কিন্তু অমলত সংখ্যা অসীম ভগ্নাংশ এটি অমলত সংখ্যা যদি কোনোভাবে একটু মনে রাখতে পারেন ভাই তাইলে ভুলে নেওয়ার কোনো সুযোগ নাই অসীম ভগ্নাংশ এক নাম্বার লিখলাম কি অসীম ভগ্নাংশ দুই নাম্বার লিখব এক নম্বর লিখলাম অসীম ভগ্নাংশ দুই নাম্বার লিখবেন এটা খুবই গুরুত্বপূর্ণ লেখেন মৌলিক সংখ্যার বর্গমূল মৌলিক সংখ্যার বর্গমূল অমূলচ সংখ্যা যেমন কি যেমন হচ্ছে রুট টু তারপর রুট পি পি কিন্তু একটা মৌলিক অক্ষর কেন মৌলিক অক্ষর কি কখনো দেখতে এইরকম আর এইরকম কখনো দেখছেন নাকি মহব্বাতি সাবির মতো কিছুক্ষণ পাপা দুইটা এক জায়গায় হয়ে যায় তো এরকম কি কখনো পি লিখছে যে ঠেলা দিয়ে এক জায়গায় করো ঠেলা মারা লাগে না এমনি পি এক জায়গায় থাকে তাহলে দুইটা জিনিস শিখলাম খুব ভালো করে দেখবেন কি দেখলাম দে অসীম ভগ্নাংশ অসীম ভগ্নাংশ অমূলত সংখ্যা অসীম ভগ্নাংশ অমূলত সংখ্যা অসীম ভগ্নাংশ অমূলত সংখ্যা অসীম ভগ্নাংশ অমূলত সংখ্যা মৌলিক সংখ্যার বর্গমূল এবং তিন নাম্বার শিখব অধিকাংশ ধ্রুব পদের মান অধিকাংশ ধ্রুব পদের মান অধিকাংশ ধ্রুবক পদের মান হচ্ছে যেমন ই এর মান ই সমান কত ভুলে গেছে এক্স্যাক্টলি ই এর মান এটি কিন্তু হচ্ছে এটি কিন্তু হচ্ছে ধ্রুবক পদ যে সকল পদ পদ হলো ধ্রুবক পদ তাদের মান সবসময়ে সময় হয় আলহামদুলিল্লাহ দেখেন আমি কিন্তু অনেক সময় পড়াই না ভাই এবং নিত্য নতুন জিনিসপত্র পড়াই প্রতিদিন কি একই জিনিস পড়তে ভালো লাগে লাগে না কিন্তু লাগে লাগে না কিন্তু এই জন্য আমি সব সময় চেষ্টা করি আমি বিশ মিনিট ক্লাস নিব কিন্তু ক্লাসটা অনেক গুছাই নেব ইনশাল্লাহ ক্লাসটা অনেক গুছাই নিব ইনশাল্লা ভালো লাগবে ইনশাল্লাহ তো যারা বিশেষ প্রিপারেশন নিতে যাচ্ছেন অগসল অবস্থায় আসেন এখানে যারা নতুন মানুষ অগসল অবস্থায় আছেন গোসাইতে পারতেছেন না যদি এমন অবস্থা হয় আপনার সো প্লিজ কাম উইথ মি আই উইল হেল্প ইউ ইনশাল্লাহ কোথেকে পড়বেন এটা আমি কিন্তু দিতে পারব ইনশাআল্লাহ যে এই জায়গা থেকে শুরু করেন আপনার জন্য অনেক দোয়া থাকলেও কামনা আপনার জন্যে শুভরাত্রি দেখা হবে ইনশাআল্লাহ আবার নতুন কোনো ক্লাসে আসসালামু আলাইকুম